नमस्कार, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी एकटी सेरा स्वादेर स्नैक्स रेसिपी, जा बाड़ीते थाका खूब कम उपकरण दिए खूब सहजेई तैरी करा जाय। रेसिपिटा भालो लागले लाइक शेयर एवं कमेंट्स करते भूलबेन ना। रेसिपिटी तैरी करार जोन्नो एकटी पात्रे निये निच्छी चारटे माझारि साइजेर पेंयाज कुचि। एते दिए देब चारटे काँचा लंका कुचि, 1 इंচি আদাকে স্লাইস করে কেটে নিয়েছি আদা কুচি, পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, 2 টেবিলস্পুন ধনে পাতা কুচি। সব উপকরণগুলিকে হাতে করে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। সব কিছু বেশ ভালো করে হাতে করে এইভাবে মিশিয়ে নিচ্ছে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়িকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। একটা ডো তৈরি করে নেব। এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছে। একটা ডো তৈরি করে নিচ্ছে। হাতে কিছুটা অংশ নিয়ে গোল করে নিচ্ছে। গোল করে নেওয়ার পর হাতে করে এইভাবে চেপে চেপে এই শেপের তৈরি করে নিচ্ছে। একটা প্লেটে এইভাবে তৈরি করে নিয়ে নিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এগুলিকে ভেজে নেব। ভাজতে খুব কম তেল লাগে, কিছুক্ষণ অপেক্ষা করব। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দেব অন্য সাইড ভাজার জন্য। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। এইভাবে চালের গুঁড়ি আর পেঁয়াজ দিয়ে স্ন্যাক্স তৈরি করলে খেতে দারুণ লাগে, মুচমুচে একটি রেসিপি। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম। রেসিপিটা তৈরি করতেও খুব কম সময় লাগে, যে কোনো সময় তৈরি করে দেখতে পারেন। এগুলি ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। একটা প্লেটে নিয়ে নিলাম, একটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই একটি মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও অবশ্যই এইভাবে এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।